হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চৈতালিস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে যে বিষয়টি উপর আমি ভিডিওটা বানিয়েছি সেটা হলো ড্রিম ক্যাচার। চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। এখানে আমি রিং নিয়েছি, দুটো দু রঙের উল নিয়েছি, কিছু পালক, পুঁথি, একটা কাঁচি আর গ্লু। এই সমস্ত জিনিস আপনারা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। প্রথমে আমি রিংটা নিয়েছি, এটার উপরে আমি আগে নীল রঙের উল দিয়ে পেঁচাবো। আগে প্রথমে একটা গিট দিয়ে নিচ্ছি যাতে এটা এক জায়গায় ফিট হয়ে থাকে। ভালো করে শক্ত করে গিটটা দিতে হবে। দুবার করে আমি গিটটা দিয়ে নিচ্ছি টাইট করে। এবার এই রিংটাকে আমি এই নীল উলটা দিয়ে পেঁচিয়ে নেব। আচ্ছা, প্রথমে জানি ড্রিম ক্যাচারটা কী জিনিস। ড্রিম ক্যাচার যেমন নাম শুনে বোঝা যাচ্ছে স্বপ্ন রিলেটেড কোনো জিনিস, একদম ঠিক। ড্রিম ক্যাচার হলো একটা হাতে বানানো গোল আকারে সুতো দিয়ে বোনা একটা জাল। আর শুধু জাল নয়, এটার মধ্যে কিছু জিনিস দিয়ে এটাকে সাজানো হয়, যেমন পালক আর পুঁথি। এই ড্রিম ক্যাচারের একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথেও একটা মিল আছে, যেমন এটার রাউন্ড শেপটা সিম্বলাইজ করে আর্থের রাউন্ড শেপকে। এর মিডলে যে জালটা থাকে সেটা খারাপ স্বপ্নকে নিজের মধ্যে অ্যাবসর্ব করে নেয়, আর যে পালকগুলো আছে সেগুলো এক প্রকারের সিঁড়ির কাজ করে যাতে ভালো স্বপ্নগুলো মানুষের কাছে চলে যায়। আচ্ছা দেখুন, এভাবে আমি এই নীল উলটা দিয়ে গোটা রিংটাকে পেঁচিয়ে নিয়েছি। এবার যেখান থেকে আমি শুরু করেছি ঠিক সেখানেই শেষটা করেছি। এবার এটা ভালো করে শক্ত করে আমি গিট দিয়ে নেব। আর যেটা এক্সট্রা সুতোটা আছে সেটাকে আমি কেটে দিচ্ছি। আর ডাবল শিওর হওয়ার জন্য এখানে আমি একটু গ্লু দেব, যাতে পরে এটা কোনো প্রকারে আর খুলতে না পারে। এটা আমি এখন একটু শুকোতে রেখে দেব। ততক্ষণ এই সাদা উলটা আমি একটা ছোট্ট কাগজের মধ্যে পেঁচিয়ে নেব, কারণ মাঝখানে যখন ওয়েব বানাবো তখন এত বড় একটা উল নিয়ে কাজ করতে একটু অসুবিধা হবে। এভাবে সাদা উলটা আমি কিছুটা এই কাগজে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচানো হয়ে গেছে, এবার ওয়েবটা বানাবো। আগে সেই জায়গা থেকেই যেখানে আমি নীল সুতোটা শুরু করেছিলাম ওখানেই একটা গিট দিয়ে নেব সাদা উলটা দিয়ে। ভালো করে টাইট করে গিটটা দেব। এরপর এক আঙ্গুল রেখে মাপ দিয়ে দিয়ে আমি ওই জায়গাটা ওয়েবটা বানিয়ে নেব। এখন বলি এটার অরিজিন কিভাবে হয়েছে। নর্থ আমেরিকার কিছু ট্রাইবসরা এগুলোকে বানাতো নিজের বাচ্চাদের খারাপ স্বপ্ন থেকে প্রোটেক্ট করার জন্য। একটা গল্পও আছে, একবার একটা মাকড়সাকে একটা বাচ্চা মারতে যাচ্ছিল, ঠিক তখন সেই বাচ্চাটির মা ওখানে এসে মাকড়সাকে রক্ষা করে। আর মাকড়সা তখন সেই মাকে ধন্যবাদ জানায় আর একটা জাল বুনে তাকে দিয়ে বলে, এটা তোমার সব খারাপ স্বপ্নগুলোকে ক্যাচ করে ভালো স্বপ্ন তোমাকে দেবে, আর সেটাই এখন ড্রিম ক্যাচার নামে ফেমাস। শুধু স্বপ্নর ক্ষেত্রেই না, এটাও শোনা গেছে কি রাত্রে অনেক সময় ঘরে অনেক খারাপ
হাওয়া, খারাপ কিছু ব্যাড এনার্জিস থাকে, নেগেটিভ এনার্জিস থাকে, সেগুলো রাত্রের সময় বেরোয়। আর এই যে ড্রিম ক্যাচার আছে, মাঝখানে যে ওয়েবটা আছে সেটা নাকি সেগুলোকে ক্যাচ করে নিজের কাছে আটকে রাখে। আর সকাল হলেই, দিনের আলো হলেই ওগুলো নাকি দিনের আলোতে বার্ন হয়ে যায়। যে যাই বলুক, এখন মডার্ন হিসাবে যদি দেখা যায়, এগুলোকে সবাই শো পারপাসেই ইউজ করে, কেন এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। কী রঙের ড্রিম ক্যাচার ভালো হয়? যে কোনো রঙ দিয়ে এটা বানানো যেতে পারে, কিন্তু সাদা নীল রঙ দিয়ে বানালে এটা নাকি বেশি ইফেক্টিভ, কারণ এই দুটো রঙের সিম্বল হলো হোপ আর পিওরনেস। আর সাদা তো এমনি রিপ্রেজেন্ট করে ফ্রেশনেস, গুডনেস, লাইট অ্যান্ড কুলনেসকে। এভাবে আমি পুরো নেটটা ভেতরে বানিয়ে নিয়েছি। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। পরবর্তীকালে আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এটা কোথায় রাখা যায়? ফেংশুই হিসাবে এটাকে সাউথ ওয়েস্টের দিকে রাখতে হয়। ভালো হয় বেডরুমে বেডের কাছে রাখতে, আর না হলে বালকনি আর জানলার কাছে। অনেকরা আছে তারা কারের সামনেও এটাকে দেয় প্রোটেকশনের জন্য। এভাবে এটা বানিয়ে নিয়েছি, আর লাস্টে এটাকে আমি গিট দিয়ে আটকে নিচ্ছি। দেখুন, আমাদের জালটা রেডি হয়ে গেছে। এবার ডেকোরেশনের পালা। ডেকোরেশনের জন্য আমি সেম নীল আর সাদা উলটা নেব। প্রায় 35 সেন্টিমিটারের মতো আমি লেন্থ রাখছি। অনেকরা আছে পাঁচটা এরকমভাবে ঝুলিয়ে সাজায়, কেউ তিনটে, আমি এখানে সাতখানা দিয়ে সাজাচ্ছি। তো সাতটা লম্বা আমি উল কেটে নিচ্ছি, চারটে আমি নীল রং নিচ্ছি আর তিনটে সাদা। সবকটা সমান লেন্থে আমি এভাবে কেটে নিয়েছি। এই বিষয়টির উপর যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার এগুলোকে আমি রিংয়ের সাথে অ্যাটাচ করে নেব। ভালো করে এগুলোকে টাইট করে আটকে নিতে হবে। আর যেটা এক্সট্রা উলটা আছে সেটাকে আপনি পরে লাস্টে কেটে বাদ দিয়ে দেবেন। এভাবে দেখুন, আমি প্রত্যেকটা উলগুলোকে আটকে নিয়েছি। এবার এক একটার মধ্যে আমি পুঁথি ঢুকাবো। এভাবে পুঁথি ঢুকানো হয়ে গেছে। এবার পালকগুলোকে নিয়ে আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো। পালকটার সাথে গিট বাঁধার পর আমি একটু গ্লুটাও দিয়ে দেবো, যাতে ভবিষ্যতে আর এটা কোনো প্রকারই খুলতে না পারে। ভালো করে গ্লুটা দিয়ে দেওয়ার পর যে পুঁথিটা আছে সেটাকে উপর থেকে আমি কভার করে দেবো, যাতে পালকের
ডাঠিটা দেখা না যায়। এভাবে আমি প্রত্যেকটা পালক একটা একটা করে অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আবার আমি প্রত্যেকটা উলের মধ্যে একটা একটা করে পুঁথি ঢুকাচ্ছি। আবার একটা পালক করে মাঝখানে আমি অ্যাটাচ করে নেব। আপনারা যেমন খুশি তেমন এটাকে সাজাতে পারেন। এবার শেষের পালকগুলো আমি এর মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আমি দুটো করে পালক নিয়েছি, নীল আর সাদা। এভাবে এটাকে আমি আটকে নিয়েছি। তাহলে আমাদের ড্রিম ক্যাচার রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীকালের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।